নমস্কার বন্ধুরা, বনানী রান্নাঘরে আপনাদের স্বাগত। আজ চলে এসেছি সম্পূর্ণ ভেজ খুব সুস্বাদু একটি রেসিপি নিয়ে, লাউ এর ঝাল। লাউ তো অনেকেই অনেক রকম করে খান, দেখা যাক আমার মতো করে রেসিপি রান্না করে লাউ এর ঝাল কিরকম লাগে। তো শুরুতেই আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইতে 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিয়েছি। আজকে রান্না করতে করতে ইনগ্রিডিয়েন্টস গুলো দেখাই, খুব সাধারণ ঘরোয়া ইনগ্রিডিয়েন্টস আজকে রান্না। অতএব চলুন রান্নাটা শুরু করি, তেলটা গরম হয়ে গেছে। শুরুতেই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন গোটা জিরে ফোড়ন, এর সাথে আমি 2 গোটা শুকনো লঙ্কা আর 1 তেজপাতা একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়ে দিয়ে দিচ্ছি। আমার কাছে বেশ বড় 2.5 কেজি ওজনের একটা লাউ আছে, লাউটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে ছোট ছোট টুকরো করে রেখেছি। এই প্রসঙ্গে একটা কথা বলি, লাউয়ের যখন খোসা ছাড়াবেন, খোসা ছাড়ানোর পরেই লাউটাকে ধুয়ে নেবেন। লাউ টুকরো করে বা কুচি কুচি করে যেভাবেই কাটুন, কাটার পরে আর লাউটাকে জলে ধোবেন না, তাহলে লাউয়ের জল খুব তাড়াতাড়ি আর শুকোতে পারবেন না। খোসা ছাড়িয়ে প্রথমেই লাউটাকে ধুয়ে নেবেন। ফোড়নটা একটু নাড়াচাড়া করে দিচ্ছি, ফোড়নটা হয়ে গেছে লাল লাল, আমি এর মধ্যে এবার লাউয়ের টুকরোগুলো দিয়ে দেবো। লাউটা বিশাল বড়, তাই অর্ধেকটা টুকরো আমি দিলাম, একটু নরম হলে আরো অর্ধেকটা আমি দিয়ে দেবো। একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিই, একবার নাড়াচাড়া করে দিচ্ছি, খানিকক্ষণ হয়ে গেছে। সবার মুখেই শোনা যায় লাউ পেট ঠান্ডা করে, পেটের জন্য খুব উপকারী লাউ, তাই বলে তো লাউ রোজ রোজ খাওয়া যায় না। অনেকেই হয়তো পছন্দ করেন লাউ খেতে, খুব যতটা পারা যায় বিভিন্ন রকম ঘুরিয়ে ফিরিয়ে খাওয়ার চেষ্টা করা যেতে পারে লাউকে নিয়েও। আরও কিছুটা লাউ এবার আমি দিয়ে দিচ্ছি কড়াইতে, আরও একবার আমি নাড়াচাড়া করে দিচ্ছি, আরও যতটা লাউ ছিল আমি সবটাই এবার দিয়ে দিচ্ছি। আমি লাউগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি যাতে ওপরের লাউগুলো নিচের দিকে যেতে পারে, কড়াই একদম ভর্তি হয়ে গেছে, আসলে লাউ অনেকটাই ছিল। লাউ এখন একটু নরম হয়ে এসেছে, এই অবস্থায় আমি এর মধ্যে কিছু ড্রাই স্পাইসেস দিয়ে দেবো। প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, আমি এখানে 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো দিলাম। যতই আপনি তেল দিন না কেন, লাউতে হলুদটা খুব বেশি যায় না, লাউ থেকে হলুদের গন্ধটা খুব তাড়াতাড়ি ছাড়ে, যার জন্য লাউয়ের তরকারিতে একটু হলুদ কম দিলেই সবসময় ভালো। এবার দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জিরে ধনের গুঁড়ো, দিয়ে দেবো 2 টিস্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার। এই অবস্থাতেই আমি কয়েকটা কাঁচা লঙ্কাকে অর্ধেক করে ভেঙে ভেঙে দিয়ে দেবো। লাউ সাধারণত আমি কাঁচা লঙ্কা দিয়ে রান্না করতেই বেশি পছন্দ করি, লাউতে শুকনো লঙ্কার গুঁড়োটা খুব একটা আমি ব্যবহার করি না, সে লাউয়ের যে রেসিপি হোক না কেন। এবার একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি মশলাগুলো দিয়ে, আরও একবার নাড়াচাড়া করে দিচ্ছি। আসলে লাউ যে খালি পেট ঠান্ডা রাখে, পেটের রোগ নিরাময় করে তাই কিন্তু নয়, লাউয়ের আরও অনেক গুণ আছে। লাউ আমাদের ওয়েট লস করতেও সাহায্য করে, লাউ আমাদের ইউরিনারি ট্র্যাকের ইনফেকশন, যে কোনো রকম ইউরিনারি ট্র্যাকের ইনফেকশনে লাউ কিন্তু উপাদেয়। তাছাড়াও জিম করার পরে, ওয়ার্কআউট করার পরে যদি আপনি লাউয়ের রসকে জুস হিসাবে পান করেন, তাহলে কিন্তু সেটা ওয়ার্কআউট ড্রিঙ্ক হিসেবেও খুব ভালো কাজ করে। তো করে দেখতে পারেন যারা জিমের শখ রাখেন বা জিম করেন, বা যারা ওয়ার্কআউট করেন হেভি, তারা ড্রিঙ্ক করতে পারেন লাউয়ের জুস ওয়ার্কআউটের পরে। আরও একবার লাউটা নাড়াচাড়া করে দেখে নিচ্ছি, দেখুন লাউতে এখনও নুন পড়েনি, তাতে কীরকম জল বেরিয়েছে দেখতেই পাচ্ছেন, আর নুন পড়লে কী হবে, সেই জন্যই বলেছিলাম যে লাউ কাটার পরে আর ধোবেন না। আর লাউটা চেষ্টা করবেন সবসময় ঢাকা না দিয়ে রান্না করতে, ঢাকা না দিয়ে রান্না করলে তাও একটু কম জল বেরোবে বা জলটা তাড়াতাড়ি এভাপোরেট হবে, কিন্তু ঢাকা দিয়ে রান্না করলে এত জল বেরোবে আর জলটা শুকোতেও এত সময় লাগবে যে লাউ রান্না করতেই বিরক্ত লাগবে। আর সবসময় তো আর লাউয়ের ঝোল খাওয়া হয় না, যে অনেক জল থাকলেও কোনো ব্যাপার নেই খেয়ে ফেলো। লাউয়ের এই পর্যায়ে আমি দিয়ে দেবো 2 মিডিয়াম সাইজের টমেটো কুচি। লাউ রান্না করার সময় আমি যখনই নুন দিতে যাই, তখনই তরকারির পরিমাণ দেখে আমার যতটা নুন দেওয়ার দরকার মনে হয়, আমি সবসময় তার থেকে বেশ খানিকটা কম নুন দিই, কেননা লাউয়ের জল শুকিয়ে লাউটা যখন শুকনো হয়ে আসবে, তখন আর প্রথম যতটা নুন দরকার মনে হয়েছিল ততটা নুনের আর তখন দরকার হবে না। অতএব প্রথমেই যদি প্রচুর পরিমাণে নুন দিয়ে দেওয়া হয়, তাহলে কিন্তু পরের দিকে লাউটার খাওয়ার উপযোগী থাকবে না। আপনারাও আপনাদের লাউয়ের পরিমাণ অনুযায়ী, নিজেদের পছন্দ অনুযায়ী একটু কমিয়ে সমিয়েই নুন দেবেন। নুন দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিতে হবে। আমার 2-3 জন বন্ধু অনুরোধ করেছিলেন আমাকে যে লাউয়ের রেসিপি দেখাতে, লাউ তো আমরা সাধারণত লাউ ডাল, লাউ চিংড়ি, লাউয়ের তরকারি বিভিন্ন রকম খেয়ে থাকি। তো দেখা যাক আজকের এই নিরামিষ লাউয়ের ঝাল সেই সব বন্ধু শুদ্ধ আপনাদের সবাই এর কেমন লাগে। নুনটা দেওয়ার পরে 2-3 মিনিট এরকমই আমি লাউটাকে ছেড়ে দিয়েছিলাম। এবার লাউটা আরো একবার নাড়াচাড়া করে দেখে নেব। দেখেই বুঝতে পারছেন লাউ কিন্তু সেদ্ধ হয়ে এসেছে, লাউয়ের ঝাল মোটামুটি রেডি হয়ে আসছে, লাউগুলো সেদ্ধ হয়ে গেছে দেখে বোঝাই যাচ্ছে। এই অবস্থায় আমি এর মধ্যে দিয়ে দেবো কয়েকটা গুড়ের বাতাসা,
চারটি গুড়ের বাতাসা আমি দিয়ে দিলাম, দিয়ে খুব ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে দেবো। বাতাসা গুলো দেওয়ার পরে খুব ভালো করে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে দিয়েছিলাম, বাতাসা গুলো গলে গেছে, লাউয়ের ঝাল মোটামুটি রেডি। এই পর্যায়ে আমি দিয়ে দেবো খানিকটা গরম মশলা গুলো। লাউয়ের পরিমাণ অনুযায়ী আমি এখানে 2 teaspoon গরম মশলা গুলো দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিচ্ছি। এবারে ওপর থেকে আমি ফ্রেশ ধনে পাতা কেটে কুচিয়ে রেখেছি, সেটা একটু দিয়ে দেবো। ধনে পাতাটা কিন্তু এই রান্নায় অবশ্যম্ভাবী জিনিস। এখন যদি বলেন সারা বছর তো ধনে পাতা পাবো না, কি করবো, অনেক জায়গাতেই সারা বছর ধনে পাতা হয়তো পাওয়া যায় না, তো আপনারা গোটা ধনে শুকনো কড়াইতে একটু নাড়াচাড়া করে আধ ভাঙা করে নিয়ে যখনই লাউয়ের ঝাল করবেন, ধনে পাতা না থাকলে সেই আধ ভাঙা ধনেটা লাউয়ের ঝালের ওপর ব্যবহার করবেন ধনে পাতার পরিবর্তে, দেখবেন খুব সুন্দর স্বাদ হচ্ছে। আমি দিয়ে দিলাম খানিকটা ধনে পাতা কুচি, আবার একটু নাড়াচাড়া করে আমি গ্যাস বন্ধ করে দিচ্ছি, তারপর সার্ভ করে আপনাদের দেখাচ্ছি লাউয়ের ঝাল কেমন হলো। দেখুন বন্ধুরা, লাউয়ের ঝাল রেডি এন্ড সার্ভ। রেসিপিটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, সমস্ত ঘরোয়া রেসিপি, আশা করি ভালো লাগবে নিরামিষ রেসিপি। যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, যারা সাথে আছেন ভিউ করছেন তারাও সাবস্ক্রাইব করুন, পাশে থাকুন, সবাইকে নিয়ে সুস্থ থাকুন, ভালো থাকুন, আনন্দে থাকুন, এই আশা নিয়ে আজকে শেষ করছি। নমস্কার।